আজকের আলোচনার বিষয় হলো ম্যাট্রিক্স। এটি অ্যালজেব্রার একটি পার্ট। এখানেও কোশ্চেন এক নম্বরে পড়বে, দু নম্বরে একটি পড়বে এবং চার নম্বরে একটি পড়বে। অর্থাৎ কোশ্চেন মার্কসের ভাগটা হলো 1+2+4, এই তিন ধরনের কোশ্চেন পড়বে। এখন ম্যাট্রিক্স জানতে গেলে ম্যাট্রিক্সের যে ধারণা গণিতশাস্ত্রে রয়েছে তা বিভিন্ন শাখায় এটি ব্যবহৃত হয়েছে। তো এর মধ্যে এই ম্যাট্রিক্স কি, কেন এর প্রয়োজন, কি এর প্রয়োগ, এগুলো জানবো এখন। এখন রৈখিক এর যে প্রয়োগ, প্রথম রৈখিক প্রোগ্রামিং বিধি, অর্থাৎ যেগুলো লিনিয়ার প্রোগ্রামিং আমরা শিখব পরবর্তীকালে, সেখানে এই ম্যাট্রিক্সের প্রয়োগ রয়েছে। আরও যে জায়গায় কতগুলো ম্যাট্রিক্স, যেমন দৈনন্দিন জীবনে কিছু রয়েছে, যে আধুনিক প্রযুক্তিবিদ্যা, অর্থনীতি শাস্ত্র, তো সমাজবিদ্যা এবং আধুনিক যে মনোবিদ্যা, তাতেও এই ম্যাট্রিক্সের প্রয়োগ হয়েছে। আবার অ্যাসাইনমেন্ট প্রবলেম, অর্থাৎ ট্রান্সপোর্টেশন প্রবলেম, যে সমস্ত ট্রান্সপোর্টেশন প্রবলেম রয়েছে সেক্ষেত্রেও আমরা ম্যাট্রিক্স ব্যবহার করি। আগামী দিনে এই ম্যাট্রিক্সের বিশদ বিবরণ সম্বন্ধে জানব। আজকের ক্লাস 12-এর যে পার্টটা রয়েছে ম্যাট্রিক্সের, এখানে ম্যাট্রিক্সের একটা পার্ট ডিটারমিনেট এবং ম্যাট্রিক্সের প্রয়োগ, এই তিনটে পার্টে বিভক্ত হয়েছে এখানে। তো ম্যাট্রিক্স প্রথম পার্টটা আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশন এবং ম্যাট্রিক্স সম্বন্ধে শিখব। তো ম্যাট্রিক্স কি, প্রথমে তার ডেফিনেশনটা কি জানবো। এর ডেফিনেশনটা কি, এমএন সংখ্যক সেটকে এটা রিয়েল হতে পারে অর কমপ্লেক্স হতে পারে, মেবি রিয়েল অর কমপ্লেক্স সেট হতে পারে, একটি আয়তাকার আকৃতির স্থানের মধ্যে এম সংখ্যক সারি, ইংলিশে রো, ও এন সংখ্যক স্তম্ভে শ্রেণীবদ্ধভাবে রাখা হলে এম সংখ্যক সারি হলে ও এন সংখ্যক স্তম্ভ বিশিষ্ট কলাম বিশিষ্ট স্তম্ভ
একটি আয়তাকার ম্যাট্রিক্স গঠিত হয় বা একটি আয়তাকার সজ্জিত রূপকে একটি আয়তাকার সজ্জিত রূপ বিশিষ্ট একটি আয়তাকার সজ্জিত রূপ এটিকে M by N, not cross, M by N, read as M by N, এই আকারে পড়তে হবে, এটিকে এই আকারে প্রকাশ করা হয়, এবার রূপটি আমি লিখছি, ক্যাপিটাল এ, এগুলো সব বড় হাতের ক্যাপিটাল আকারে লিখতে হয়, আমি ক্যাপিটাল এ একটা ম্যাট্রিক্স ধরলাম, এই ম্যাট্রিক্সটিকে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে প্রেজেন্ট করছি, বলবো এরা কি কি আকারে লিখতে হয়, এটাকে এক একটা এলিমেন্ট এ ওয়ান ওয়ান, এটার মানে কি বোঝাবো, এ ওয়ান টু, এ ওয়ান থ্রি, এ ওয়ান এন, এটার অর্থ একটু আগেই বলেছি, এম সংখ্যক রো রয়েছে আর এন সংখ্যক কলাম রয়েছে, রো মিন্স ইট ইজ কল্ড রো, কলাম ওয়ার ওয়ান ওয়ান মানে এক নম্বর রো এক নম্বর কলাম, এক নম্বর রো দু নম্বর কলাম, এক নম্বর রো তিন নম্বর কলাম, দ্যাট ইজ ডট এভাবে চলতে থাকে, এক নম্বর রো এন নাম্বার কলাম, আবার নেক্সট চালু হবে তাহলে দুই এক থেকে, দুই এক দুইটা ফিক্সড, টু টু, টু থ্রি অ্যান্ড অলসো ডট টু এন, নেক্সট যদি আরও চালু করি ডট এইভাবে চলতে থাকবে, যেমন এইভাবে লিখতে থাকবো আমরা, তাহলে এইভাবে যদি চলে একটা সময় কি হবে, এ এম দিয়ে লিখতে পারি, এম খানা কলাম আছে তাহলে এম ওয়ান, এ এম টু, এ এম থ্রি অ্যান্ড অলসো ডট এ এম এন, দ্যাট ইজ এম বাই এন ক্রমের একটি ম্যাট্রিক্স, এটাকে আয়তাকার সজ্জিত আকারে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এখানে এটার অ্যাড্রেস টু থ্রি, মানে টু থ্রি মানে হলো দু নম্বর রো আগে রো তারপরে কলাম, এখানে একটু লেখার বিষয় প্রথমে উল্লেখ করে হবে, স্টাক্স দিয়ে লিখো, প্রথমে রো তারপর কলাম পড়তে হবে, ইট ইজ ইম্পর্টেন্ট নোট ডাউন, এইভাবে একটি ম্যাট্রিক্সকে সজ্জা দেওয়া হয়েছে, এই ম্যাট্রিক্সকে আমরা সংক্ষিপ্ত আকারে যদি আমরা লিখতে চাই, এই ম্যাট্রিক্সকে এইভাবে লেখা যেতে পারে, যেমন ক্যাপিটাল এ ইকুয়ালস টু থার্ড ব্র্যাকেট দিয়ে স্মল এ আই জে ইনটু স্মল এ আই জে অফ এই ডাউনে ডামি সাফিক্সের উপর এম বাই এন, এইভাবে একে লিখতে হয়, বা ফার্স্ট প্যাকেট দিয়েও লেখা যেতে পারে, এ আই জে এম বাই এন, এম বাই এন, এখন এই যে ম্যাট্রিক্স দেখতে পাওয়া যাচ্ছে এখানে, একে কী কী চিহ্নের মাধ্যমে প্রকাশ করা যায়, যেমন এটাও স্টার মার্কস, স্টার মার্ক দিলাম, কতগুলো চিহ্ন রয়েছে, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট,
কি আকারে প্রকাশ, দু নম্বর হচ্ছে অথবা, অথবা লিখছি ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল লাইন দিয়ে, এই তিনটি আকারে দেখা যেতে পারে ম্যাট্রিক্সের চিহ্ন। সবচেয়ে বেশি প্রচলিত এই দুটো, পরবর্তী ক্লাসে এইগুলো পাওয়া যাবে, ঠিক আছে। নেক্সট, এরপরে আমরা যে শিখব, তো একটা কথায় বলতে গেলে যে ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা আমরা শিখলাম, আরও সহজভাবে একটু জানব ম্যাট্রিক্স কি বোঝাতে চেয়েছি। ওকে।